আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে হাজির হয়েছি। আজকে 7 জুন 2020, 24 জ্যৈষ্ঠ, 1427। বর্তমানে 55টি পরীক্ষাগার চালু হয়েছে, তবে আজকে আমরা 52টি ল্যাবের পরীক্ষার নমুনা সংগ্রহ এবং রিপোর্ট দিব। নতুন যেই ল্যাবগুলো চালু হয়েছে তাদের মধ্যে একটি হলো CSBF হেলথ সেন্টার ঢাকা, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল, KPJ বিশেষায়িত হাসপাতাল গাজীপুর। বায়ান্নটি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে 12,842টি এবং পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনাসহ 13,136টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 3,97,987টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,743 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 65,769 জন। শনাক্তের হার 20.88%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন, এ পর্যন্ত সুস্থ 13,903 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, পুরুষ 35 জন, নারী 7 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 7 জন, 41 থেকে 50 9 জন, 51 থেকে 60 বছরে 7 জন, 61 থেকে 70 বছর 14 জন, 71 থেকে 80 বছর 3 জন এবং 91 থেকে 100 বছরের 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 27 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, সিলেট বিভাগে 2 জন, রাজশাহীতে 2 জন, ময়মনসিংহে 1 জন, খুলনায় 2 জন এবং হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 12 জন। চব্বিশ ঘন্টা আইসোলেশনে 467 জন, 24 ঘন্টা ছাড় পেয়েছেন 230 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 7,399 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 4,175 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 1,975 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 2,576 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,01,197 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,45,501 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 55,696 জন। সারা দেশে 64টি জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে এবং বাকি যারা বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় কোয়ারেন্টাইনে আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য, এ পর্যন্ত সংগ্রহ 25,09,142টি, 24 ঘন্টায় বিতরণ হয়েছে 20,800টি এবং এ পর্যন্ত বিতরণ 22,37,275টি, বর্তমানে মজুদ 2,71,867টি। গত 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 1,74,539টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 99,57,100টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,286 জন, গত 24 ঘন্টায় এই সংখ্যা আরও 7 জন বেড়েছে। বিমানবন্দরে গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 485 জন, স্থলবন্দরে 410 জন, সমুদ্র বন্দরে 138 জন, সর্বমোট 1,033 জন। এই সকল বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে সহ এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,09,593 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.djs.gov.bd এবং www.corona.gov.bd, এই ওয়েবসাইটগুলিতে কোভিড বিষয়ক 33টি গাইডলাইন বা নির্দেশিকা দেওয়া আছে।
11টি জনসচেতনতামূলক উপকরণ এবং শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য একটি অনুবাদকৃত বই প্রস্তুত করা হয়েছে, যা ওই ওয়েবসাইটে পাওয়া যায়। এই ছিল বাংলাদেশের তথ্য। আরেকটি বিষয় আপনাদের এখানে উল্লেখ করতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাক কর্তৃক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়। উক্ত বুথসমূহে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। এখন থেকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিদের নিকট থেকে নমুনা সংগ্রহ করা হবে। রেজিস্ট্রেশনের লিঙ্ক coronatest.brac.net, আবার বলছি coronatest.brac.net, coronatest.brac.net। দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,714 জন, এ পর্যন্ত 3,36,577 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 374 জন, এ পর্যন্ত 9,316 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,27,950 জন, এ পর্যন্ত 66,63,304 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 5,647 জন এবং এ পর্যন্ত 3,92,802 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 6 জুন 2020 থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করব, যাবার আগে যে কথা প্রতিদিনই বলি, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত রাখুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, জনসমাগম জনসমাবেশ এড়িয়ে চলুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন। নিজেদের সুস্থ রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রোটিন খাবার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় রাখুন। তরল খাবার, পানি বেশি করে পান করুন। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল দৃঢ় রাখবেন। প্রত্যেককেই মানসিকভাবে উজ্জীবিত থাকতে হবে এই সময়ে, কারণ আমরা একটি সংকটের সময় কাটাচ্ছি। কাজে আমরা যারা সুস্থ আছি এবং যারা অসুস্থ হয়েছি, প্রত্যেকেই মানসিকভাবে উজ্জীবিত থাকবো, মানসিক মনোবল দৃঢ় রাখব এবং সুস্থ থাকব। পরিবারের সকল সদস্যদের দিকে খেয়াল রাখব, যারা বয়োবৃদ্ধ আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের অসংক্রামক ব্যাধি আছে, যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তারা নিজেরাও যেমন সচেতন থাকবেন, পরিবারের অন্য সদস্যরাও তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। গর্ভবতী মা এবং শিশুদের প্রতিও বিশেষভাবে খেয়াল এবং যত্ন রাখতে হবে। গর্ভকালীন পুষ্টির ব্যাপারে নিশ্চিত করতে হবে, গর্ভকালীন পুষ্টির বিষয়ে যেন আমরা পরিবারের সদস্যরা সচেতন থাকি এবং গর্ভবতী মাও যেন এই বিষয়ে সচেতন থাকে। যারা স্তন দিয়ে থাকেন শিশুদের, তারা স্তন যার আক্রান্ত হলেও স্তন দান করা থেকে বিরত থাকবেন না। সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা নিশ্চয়ই এই সংকট থেকে উত্তরণ করতে পারবো সবার সহযোগিতায়, নিয়ম মেনে, সচেতন থেকে, সতর্ক থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।